মসজিদ ভাঙা নিয়ে মেয়র আইভিকে শামীমানের হুঁশিয়ারি নারায়ণগঞ্জ চার আসনের এমপি শামী ওসমান বলেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে মন্দিরে গিয়ে সিঁদুর লাগিয়ে পূজা করে মসজিদ মাদ্রাসা ভাঙার চিন্তা মাথা থেকে সরিয়ে নিতে হবে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের ডিক্রি চর ইগাহ মাঠে আলির্টিক ইউনিয়নের ওলামা পরিষদের আয়োজনে মহা সম্মেলনে শনিবার বিশে মার্চ রাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন স্বামী মোসমান বলেন হাই বাগের জানাতের মসজিদ ও মন্ডলপাড়ার মসজিদের জায়গা দখল হয়ে যাচ্ছে এসব নিয়ে বলতে চায় না হায়াত কতদিন আছে জানি না তাই এসব নিয়ে বলতে হয় নতুবা আমি আল্লাহর কাছে ছাকা থাকব। আমি অচিরেই এর জবাব দিব ডকুমেন্ট নিয়ে জবাব দিব তিনি আরো বলেন আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন আল্লাহর ঘর আঘাত এলে আমি তো চুপ থাকতে পারি না আল্লাহর ঘরে আঘাত করতে হলে আমার বুকের উপর দিয়ে করতে হবে নারায়ণগঞ্জের এক মহিলা আছেন তিনি বলেন মসজিদ মাদ্রাসা ভাঙতে হবে মসজিদ মাদ্রাসা ভেঙে নাকি পার্ক করবে আর আমি বলতে চাই কারো ক্ষমতা থাকলে দেখাবো বলেন এ মাসের পর আমি মাঠে নামব আমার জন্য শুধু দোয়া করবেন মনে রাখবেন হিন্দুদের জমি কিংবা আল্লাহর ঘর কিংবা জমিতে কোনো হাত দেয়া হলে আমার বুকের ওপর দিয়ে গিয়ে হাত দিতে হবে নতুবা পারবেন না